আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, হাজ থেকে প্রায় 70 বছর পূর্বে দখলদার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলেও 1990 সালের পূর্বে এই ইসরায়েলের অর্থনীতি বৈশ্বিক দরবারে তেমন কোনো কিছুই ছিল না। মূলত কৃষি কাজ এবং বিদেশি যে সকল ইহুদি ছিল তাদের অনুদানে এই দেশটি চলত এবং 1990 সালে দেশটির জিডিপির আকার ছিল মাত্র 60 বিলিয়ন মার্কিন ডলার, যে ইসরায়েলের বর্তমান জিডিপির আকার 564 বিলিয়ন মার্কিন ডলার। একটি সাধারণ অর্থনীতি থেকে হাইলি ডেভেলপটেড ফ্রি মার্কেট ইকোনমি হওয়ার জন্য ইসরায়েলের প্রধান নিয়ম কী ছিল? তাদের আইটি সেক্টরের অগ্রগতি। ইসরায়েল খুব ভালোভাবেই বুঝে গিয়েছিল যে তাদের মতো ছোট দেশের বৈশ্বিক দরবারে আন্তর্জাতিক প্রভাব বিস্তারের জন্য আইটি সেক্টর থেকে ভালো কোনো জায়গার হতে পারে না, যার জন্য ইসরায়েল তার নাগরিকদের 1990 সাল থেকেই এই মার্কেট ধরার জন্য প্রস্তুত করছিল। যেমন ইসরায়েলের এই অর্থনৈতিক জাম্প সম্পর্কে আমরা যত ভিডিওই দেখি যে ইসরায়েল নিজের সক্ষমতা এগুলো করেছে, বাস্তবতা হলো যে ইসরায়েলের কাম ব্যাক টু হোম যে প্রোগ্রাম ছিল, এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশ, বিশেষ করে আমেরিকা এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের ভেতরে যে সকল ইহুদিরা থাকতেন, বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক এবং বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার, যে কোনো উপায় হোক ইসরায়েল ওই সকল দেশ থেকে ইসরায়েলের ভেতর তাদের নিয়ে আসেন এবং তাদের হাত ধরেই এই বৈপ্লবিক ইসরায়েলের অর্থনীতির পরিবর্তন হয়। এসব বলছে যে ইসরায়েল বর্তমানে প্রতি বছর প্রায় 106 বিলিয়ন ডলারের কাছাকাছি পণ্য আমদানি করে, অপরদিকে রপ্তানি করে 166 বিলিয়ন ডলার সমপরিমাণের। এখন এই যে ইসরায়েল 166 বিলিয়ন ডলার সমপরিমাণের পণ্য রপ্তানি করে, যার মধ্যে আমেরিকার ভেতর 26%, ইউরোপীয় ইউনিয়নের ভেতর 25%, চীনের ভেতর প্রায় 8%, যেটা তাদের অর্থনীতির প্রাণশক্তি, হিসাব বলছে এই 166 বিলিয়ন ডলারের মধ্যে প্রায় অর্ধেক 80 বিলিয়ন ডলার কাছাকাছি হলো শুধুমাত্র আইটি সেক্টরের পণ্য। ইসরায়েলের মোট রপ্তানির 48.3% বা 83 বিলিয়ন ডলার তারা আইটি সেক্টরের পণ্য রপ্তানি করে, যেটা তাদের জিডিপিতে সরাসরি অবদান রাখছে প্রায় 25%-এর মতো। যদি একটা একটা করে বলি তাহলে এই পুরো ভিডিওতেও নামগুলো শেষ করতে পারবো না, কারণ হিসাব বলছে 2019 সালের হিসাব অনুসারে ইসরায়েলের ভেতর বর্তমান পৃথিবীর 530টি বিভিন্ন ধরনের প্রযুক্তি সংস্থার যে নতুন পণ্য উদ্ভাবন এবং আধুনিকায়নের জন্য গবেষণা কেন্দ্র, সেটা সক্রিয় রয়েছে। ইসরায়েলকে বলা হয় স্টার্ট আপের দেশ। আমেরিকান সিলিকন ভ্যালির পর তেল আবিবের যে সিলিকন ভ্যালি রয়েছে, সেটাই বর্তমান পৃথিবীর আইটি সেক্টরের নতুন পণ্য উদ্ভাবনের জন্য হাব। সেটা শুধু কেন্দ্র নয়, হাব। পৃথিবীর বিভিন্ন দেশ বিলিয়ন ডলার প্রতি বছর বিনিয়োগ করে ইসরায়েলে। পেপসি, কোকা কোলা বা অন্যান্য যে সকল সামগ্রী রয়েছে, আপনি ইসরায়েলের নাম করে সেগুলো খেলেন না, ইসরায়েলের অর্থনীতির কোনো কিছু আসবে না। ইসরায়েলের মূল ধাক্কাটা ইসরায়েল তখনই খাবে যখন তাদের স্টার্ট আপগুলো বন্ধ হয়ে যাবে। পৃথিবীর বড় বড় প্রযুক্তি জায়ান্টগুলো প্রতি বছর যে বিলিয়ন ডলার বিনিয়োগ করে ইসরায়েলের ভেতর, সেই অর্থ প্রবাহ যদি বন্ধ হয়ে যায় ইসরায়েলের অর্থনীতিও থেমে যাবে। আর ইসরায়েলের অর্থনীতি থেমে গেলে ইসরায়েলের সামরিক শক্তিও দুর্বল হয়ে যাবে এবং তখনই কিন্তু তারা ক্ষান্ত হবে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে একটা বড় ধামাকাদার খবর হলো যে বর্তমান পৃথিবীর অন্যতম শীর্ষস্থানীয় যে প্রযুক্তি জায়ান্ট রয়েছে স্যামসাং, এইবার ইসরায়েলের বিরুদ্ধে কঠিন একটা অ্যাকশন নিয়েছে। যদিও আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং স্যামসাংয়ের কর্তৃপক্ষকে বারবারই অনুরোধ করেছে তারা যাতে ইসরায়েলের বিরুদ্ধে এই সিদ্ধান্ত না নেয় এবং ইসরায়েলকে এই শাস্তি না দেয়, তবে স্যামসাং চিন্তা করছে তার ভবিষ্যৎ নিয়ে। তার শুধু পণ্য উৎপাদন এবং নতুন আধুনিকায়ন করলে হবে না, সেগুলো তাকে বিক্রিও করতে হবে। আর একবার যদি ইসরায়েলের বর্তমান গাজা উপত্যকায় যে নৃশংসতা, এই বিষয়কে কেন্দ্র করে স্যামসাং বয়কট স্যামসাংয়ের অধীনে পড়ে যায়, তাহলে তাদের বাজারই থাকবে না। আর এই জন্যই স্যামসাং ইসরায়েল থেকে তাদের সকল গবেষণাগার, সকল বিনিয়োগ এবং সকল প্রযুক্তিগত কার্যক্রম স্থগিত করে বা গুটিয়ে নিয়ে তাদের দক্ষিণ কোরিয়ায় স্থানান্তর করছে। ইসরায়েলের ভেতর তারা কোনো কর্মকাণ্ড আর করবে না এবং ইসরায়েলে নতুন করে বিনিয়োগও করবে না নতুন স্টার্ট আপের জন্য। ইসরায়েল থেকে নিজেকে বের করে নেওয়ার স্যামসাংয়ের এই সিদ্ধান্ত ইসরায়েলের জন্য একটা বড় ধাক্কা। কোন হিসাব বলছে যে ইসরায়েলের ভেতর প্রতি বছর সরাসরি ইনভেস্টমেন্ট বা FDI যেটা আসে, তার সেরা যে 5টি কোম্পানি রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো স্যামসাং। ইসরায়েল থেকে স্যামসাংয়ের বেরিয়ে যাওয়া ইসরায়েলের আইটি সেক্টরে একটা বড় ভূমিকম্পের মতো।
যে ভূমিকম্প পুরো ইসরায়েলের অর্থনীতিকে নাড়িয়ে দেবে এবং ইসরায়েলের যে কারেন্সি রয়েছে সেটাকে রাতারাতি বহু বড় ধনের ফলো করাবে। নুন হামাস এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার একেবারে শুরুর থেকে ইসরায়েল তাদের স্টক এক্সচেঞ্জের কার্যক্রম অনেকটাই ছোট করে নিয়ে এসেছে, বলতে পারেন অনেকটা বন্ধ, কারণ সেই কার্যক্রম চালু রাখলে বড় ধরনের ফল হতে পারে এবং বিনিয়োগকারীরা অর্থ বের করে নেবেন। স্যামসাংয়ের নতুন এই সিদ্ধান্ত তাদের স্টক মার্কেটে বড় ধরনের বোমার মতোই আঘাত আনতে চলছে। এখন ইসরায়েল যদিও এখন তাদের স্টক এক্সচেঞ্জ ওপেন করছে না, ধারণা করা হচ্ছে যখনই ওপেন করা হবে সেখানে কিন্তু বড় ধরনের সুনামি হবে। যেমন প্রাথমিক অবস্থায় আমাদের হয়তো এই জিনিসটাই মনে হতে পারে যে স্যামসাং হয়তো বিভিন্ন স্মার্টফোন তৈরি করে, এখন এই স্মার্টফোনের কার্যক্রম ইসরায়েলে বন্ধ হয়ে যাবে। তবে বাস্তবতা সম্পর্কে আমরা অনেক দূরে, কারণ স্যামসাং বর্তমান পৃথিবীর মধ্যে এমন একটা কোম্পানি যাদের বিভিন্ন কার্যক্রম রয়েছে, জাহাজ নির্মাণ থেকে শুরু করে যুদ্ধ বিমান, মিসাইল তৈরি, বিভিন্ন ধরনের এয়ারপোর্ট নির্মাণ, গাড়ির যন্ত্রাংশ, সাবমেরিন তৈরি এবং স্পেস ক্রাফ্টের বিভিন্ন ইঞ্জিন পর্যন্ত স্যামসাং তৈরি করে থাকে। বর্তমান পৃথিবীর 74টি দেশের ভেতর অন্তত পক্ষে 126 ধরনের ব্যবসায় স্যামসাংয়ের বড় ধরনের বিনিয়োগ রয়েছে। দেখুন, যদি খুদ ইসরায়েলের তথ্যই আমরা দেখি তাহলে ইসরায়েলের কমপক্ষে 70টি কোম্পানির ভেতর স্যামসাংয়ের সরাসরি বিনিয়োগ রয়েছে এবং এই বিনিয়োগের পরিমাণও কিন্তু কম নয়, প্রায় $20 বিলিয়ন বেশি। এখন একটি দেশের 70টি কোম্পানি থেকে যদি ইনভেস্টমেন্ট চলে যায় এবং নতুন করে কোনো ইনভেস্টমেন্ট না আসে, যে দেশটি আইটি সেক্টরের উপর নির্ভরশীল তাদের কী অবস্থা হবে সেটা আমরা কিন্তু ভালো করেই বুঝতে পারি। যেমন অন্যান্য সংবাদ মাধ্যমের খবর না হয় নাই দিলাম, যদি আমরা দ্য টাইমস অফ ইসরায়েলের খবর দেখি যেটা ইসরায়েলের সংবাদ মাধ্যম, তারা নিশ্চিত করছে যে এই যুদ্ধের কারণে 2022 সাল থেকে 2023 সালে ইসরায়েলের ভেতর স্টার্ট আপের জন্য সরাসরি যেই বিনিয়োগ সেটা 56% কমে গেছে। যখন এই সংবাদ দেওয়া হয়েছে তখন স্যামসাংয়ের ঘোষণা কিন্তু আসেনি, এখন এই ঘোষণা অ্যাড করলে সেটার পরিমাণ হবে 70%। এবং নিশ্চয়ই আপনারা এই জায়গায় দেখতে পারছেন ব্লুমবার্গের রিপোর্ট, আমেরিকার আরেকটি বিখ্যাত গণমাধ্যম, তারা বলছে যে হামাস এবং ইসরায়েলের এই যুদ্ধের কারণে আইটি সেক্টর থেকে ইসরায়েলের সম্পদের পরিমাণ কমে গেছে $43 বিলিয়ন। দেখুন, সার্বিক পরিস্থিতি ইসরায়েলের জন্য অনেকটা ভিক্ষার থালা হাতে ধরিয়ে দেওয়ার মতো। যদি আমেরিকা সরাসরি এইভাবে অর্থ এবং অস্ত্র দিয়ে সহযোগিতা না করত, ইসরায়েল কোনোভাবেই এই যুদ্ধটা চালিয়ে যেতে পারত না। এই যুদ্ধটা যদিও ইসরায়েল এখন করছে না, যুদ্ধটা সম্পূর্ণভাবে করছে আমেরিকা। যুদ্ধের সকল অর্থ এবং অস্ত্র বর্তমানে আমেরিকা দিচ্ছে, আর এই জন্যই হামাসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, আমরা ইসরায়েলের বিরুদ্ধে নয় বরঞ্চ আমেরিকার বিরুদ্ধে লড়াই করছি, বর্তমান পৃথিবীর সুপার পাওয়ারের বিরুদ্ধে। তারপরও কিন্তু আমাদের সাফল্যের ফলাফল অনেকটা ভালো, সুপার পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধ করে যেটা অর্জন করা দরকার তার থেকে আমরা বেশি করছি। যাই হোক, অবশেষে স্যামসাংয়ের মতো বড় কোম্পানি ইসরায়েলের বিরুদ্ধে যে শক্তিশালী অ্যাকশন নিল এর জন্য তাদের সাধুবাদ জানাই, এবং আশা করি অন্যান্য বড় বড় কোম্পানি ইন্টেল এবং IBM মতো কোম্পানি ইসরায়েলের বিরুদ্ধে এই অ্যাকশন নেবে, মানবতার পক্ষে দাঁড়াবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়ী, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্যালেস্টাইনি মানুষের জন্য মন খুলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।